আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফুড ল্যাব ইটনোস্ট্রাতে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি লেয়ার ম্যাঙ্গো ড্রিঙ্কস করে দেখাবো। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। আর এই ড্রিঙ্কসটা অনেক হেলদি একটা ড্রিঙ্কস। তো প্রিয় ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক লেয়ার ম্যাঙ্গো ড্রিঙ্কস। এই ড্রিঙ্কসটা করার জন্য আমার তোকমা লাগবে। তো আমি এখানে নর্মাল পানিতে 2 টেবিল চামচ পরিমাণ তোকমা দানা ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। আর লাগবে আমার টক দই। তো নর্মাল জমানো যে টক দইটা আছে, সেই টক দইটা আপনি ব্যবহার করতে পারেন এখানে পানি ঝরিয়ে। তবে আমি আজকে টক দইয়ের বিকল্প একটা টক দই করে নিচ্ছি, কারণ বাসায় অনেক সময় দেখা যায় যে টক দইটা থাকে না, বা টক দই বানাতে যেহেতু একটু লেন্দি প্রসেস। সো এখানে আপনি খুব ইনস্ট্যান্টলি একদম শর্ট টাইমে টক দই বানিয়ে নিতে পারেন। এটাকে টক দই বলা যাবে না, টক দইয়ের বিকল্প টক দই বলা যেতে পারে। বিকজ টক দইতে কিন্তু আসলে ব্যাকটেরিয়া ক্রিয়েট হতে হবে, ব্যাকটেরিয়া দিয়ে টক দইটা জমে। তো যখন বাসায় কোনো টক দই না থাকে, তখন আমি ইনস্ট্যান্টলি এভাবে টক দই বানাই, আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি পাউডার মিল্ক নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য কুসুম গরম পানি, যেন আমি আঙুল ডিপ করতে পারি এমন পরিমাণ গরম হতে হবে পানিটা। আর এর ভিতর আমি অল্প অল্প করে ভিনেগার দিয়ে টক দইটা বানিয়ে নিব। এখানে আমার 3 চা চামচ পরিমাণ ভিনেগার লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। এবং ভিনেগারটা দেওয়ার পরে খুব আস্তে আস্তে করে নাড়তে হবে, খুব জোরে নাড়লে কিন্তু টক দই থেকে ছানা কেটে যাবে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, দুধটা যেন খুব বেশি গরম না হয়, তাহলে কিন্তু ছানা কেটে যাবে। জাস্ট 1 মিনিটের ভিতরে কিন্তু টক দইটা হয়ে গেছে। দেখুন, এটাকে আমি আরেকটু জমাবো, এই জন্য 5 মিনিট সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিট পরেই দেখবেন আরো বেশি থকথকা হয়ে গেছে। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন, দইটা কিন্তু একদমই জমাট হয়ে গেছে। এটাকে কিন্তু আপনারা বিভিন্ন রান্নার কাজেও ব্যবহার করতে পারেন। এটার ভিতরে এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার খুব ভালো করে আমি দইটার সাথে ফেটিয়ে নিচ্ছি। আপনারা এখানে যদি নর্মাল যেই বসানো দই আছে সেটা ব্যবহার করেন, সেক্ষেত্রে একটু পানিটা ঝরিয়ে নেবেন। একটা স্ট্রেনারের ভিতরে দইটা রেখে দিলেই দেখবেন যে পানিটা নিচে থেকে সরে গেছে, উপরে দইটা জমাট হয়ে গেছে। তখন তার ভিতরে আপনি কনডেন্স মিল্কটা ব্যবহার করে নেবেন। এবার এখানে আমি আম কিউব করে কেটে নিয়েছি। একটা জারে আমি দিয়ে দিচ্ছি, আমটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব, আমের জুসটাকে বের করে নেব। এর জন্য এবার খুব ভালো করে আমটাকে স্ম্যাশ করে নিচ্ছি। মিষ্টি আমটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ড্রিঙ্কসটা খেতে অনেক বেশি মজা লাগবে। এদিকে দেখুন, আমার তোকমা দানাটা একদম ভিজে গেছে। এবার আমি একটা স্ট্রেইনারের সাহায্যে তোকমার বাড়তি যে পানিটা রয়েছে সেটা ঝরিয়ে নিব। সব কিছু রেডি, এবার গ্লাসটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পালা। লেয়ার করার জন্য প্রথমে আমি আমের কাঠটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি টক দই মিশ্রণটা।
এটা আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ার করে সাজিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজানো তোকমা, তোকমাটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আবার আমি আমের কাট দিয়ে দিচ্ছি। এবার বাকি যে টক দইটা ছিল সেটা উপরে দিয়ে দিচ্ছি। কেটে নেওয়া আমের টুকরো উপরে একটু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি পেস্তা কুচি। আপনারা এখানে কাজু বা কাঠবাদামও ব্যবহার করতে পারেন। এবার একটু সাজিয়ে আমি পরিবেশন করছি। আর পরিবেশনের আগে অবশ্যই গ্লাসটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে পরিবেশন করবেন, কারণ ড্রিঙ্কসটা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।